কৈলাসহরের গঙ্গারাম চক খোলামুখ কয়লা খনিতে ভয়াবহ কাণ্ডে নমুনা সংগ্রহ করতে ঘটনাস্থলে এসে পৌঁছল ফরেন্সিক টিম। পাশাপাশি ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বুধবার দিন এমনই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। প্রসঙ্গত, সোমবার দিন খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়া গ্রামে অবস্থিত জিএমপিএল অর্থাৎ গঙ্গারাম চক মাইনিং প্রাইভেট লিমিটেড কলিয়ারিতে বিস্ফোরণে নিহত হন 8 জন কর্মী, আহত হয়েছেন 3 জন। তারা বর্তমানে সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই কয়লা খনিতেই বিস্ফোরণ ঘটতে গিয়ে অসাবধানবশত এই কাণ্ড ঘটে বলেই জানা যাচ্ছে।